জয় গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, 10 দিনের মধ্যে নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, মানে 10 দিনে আপনি নিজেকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ঠাকুরের দেওয়া এরকম কিছু নিয়ম আছে যেগুলো আমরা এখনো পর্যন্ত জানি কিন্তু সঠিকভাবে করতে পারি না। একবার 10 দিনের জন্য করেই দেখুন, সত্যি সত্যি নিজেকে নিজেই দেখতে পাবেন যে কিভাবে আপনি পরিবর্তন হয়ে যাচ্ছেন। বেশ কয়েকটা অভ্যাস আছে, বেশ কয়েকটা দিক আছে, সেগুলো আমাদের নজর করতে হবে। মনের থেকে খারাপ ভাব, বাজে ভাবনা আস্তে আস্তে দূরে যাবে আর তরতরিয়ে সব কিছু ঠিক হতে থাকবে। তো এগুলো আমাদের জানা দরকার। পরমদয়াল শ্রী ঠাকুর শুধু ইষ্টভীতি যজন যাজন নাম ধ্যানের অভ্যাস করার কথাই বলে যাননি। পরমদয়াল শ্রী ঠাকুর এগুলোর মধ্য দিয়ে যে সব কিছু ঠিক হতে চলেছে কিংবা ঠিক হতে পারে এ কথা বলেছেন। আর তার সাথে সাথে সকাল থেকে উঠে একেবারে রাত পর্যন্ত যে যে অভ্যাসগুলোকে আয়ত্ত করলে আমাদের আমরা পরিবর্তন হতে পারবো সেটাও ঠাকুর বলে গেছেন। সেই অভ্যাসগুলো আজকে আমরা প্রথম থেকে পয়েন্ট ওয়াইজ আলোচনা করে নেব। আজকে কোনো আলাদা আলোচনায় যাচ্ছি না। পরমদয়াল শ্রী ঠাকুরের বলা কিছু পরিবর্তন কিভাবে আমরা নিজেকে করতে পারবো সেই সব কথা নিয়ে আজকে আলোচনা করব। তাহলে প্রথমত আমরা যখন দীক্ষা নিচ্ছি, দীক্ষা নেওয়ার পর আমরা ঠাকুর দর্শন করছি, ঠাকুরের কাছে বসছি, ঠাকুরের প্রতিকৃতির দিকে তাকিয়ে আমাদের একটা মনোভাবের সৃষ্টি হচ্ছে, এই মনোভাবটাকে কতক্ষণ রাখা যায় সেটা কিন্তু আমাদের নজর করতে হবে, খেয়াল করতে হবে। ওই দিকটা শ্রী ঠাকুরের কাছে বসেছি আর আমার ভাবনাটা হচ্ছে অন্যদিকে, এটা করলে কিন্তু হয় না। ঠাকুরের সামনে বসে জোরহাত করে একবার ঠাকুরের মুখের দিকে তাকিয়ে সেই মনোভাব সৃষ্টি করতে হবে যে মনোভাব আমাকে পরিবর্তন হতে সাহায্য করবে। যেমন ধরুন নিষ্ঠা কিংবা ভক্তি, যেটা ঠাকুর আমাদের বলেছেন, এই নিষ্ঠা আর ভক্তি ঠাকুরের দিকে তাকিয়েই নিবেদন করতে হয়, ঠাকুরকে প্রণাম করে নিবেদন করতে হয়। আর সেই প্রণামটা এমন প্রণাম হওয়া দরকার যেটাকে খাঁটি প্রণাম বলে। ঠাকুর প্রণাম করছি যেভাবে ঠাকুর শিখিয়েছেন সষ্টাঙ্গে সেইভাবে প্রণাম করতে হয়, প্রণামের সাথে ভক্তি নিষ্ঠা যেন থাকে। অনেক প্রমাণ পাওয়া গেছে, অনেকভাবে পরীক্ষিত, যে যখন আমরা প্রণাম করছি প্রণামের মধ্য দিয়ে আমাদের ব্যায়াম হচ্ছে, তার সাথে সাথে আমাদের মনোভাব চেঞ্জ হচ্ছে। তাই চেষ্টা করতে হবে দিনে অনেকবার প্রণাম করার। এই প্রণাম করার মধ্য দিয়েও কিন্তু নিজেকে পরিবর্তন করা সম্ভব। প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুরের দিকে মনোভাব রাখাটাও কিন্তু আমাদের অভ্যাস করতে হবে। এই অভ্যাসটা প্রথমে আয়ত্ত করতে হবে, এটা তো গেল প্রথমের কাজ। অনেকে আমরা প্রণাম করি কিন্তু মনোভাবটা ঠিকভাবে আমরা দিতে পারি না, মনোযোগটা দিতে পারি না, যে মনোভাবের দরকার সেটা অনুপস্থিতির কারণে প্রণামটা কিন্তু ঠিকভাবে হয়ে ওঠে না। তাই ঠিকভাবে প্রণাম করলে আমরা অনেক ভালো অভ্যাসকে আয়ত্ত করতে পারবো। তার জন্য প্রণামটার প্রতি আমাদের আগে নজর করতে হবে, সেটা ঠিক করে করতে পারছি তো, সেটা নিখুঁতভাবে করতে পারছি তো। তাহলে মনে রাখবেন, এই প্রণাম আমাদের এই দিকটা কিন্তু বারবার এই পয়েন্টটা ফলো করতে হবে, প্রণাম। দ্বিতীয় পয়েন্টে চলে আসি। যখন আমরা জয় রাধে করি কিংবা ঠাকুরের কোনো গান করছি, হাততালি দিচ্ছি, হয়তো হাততালি সহযোগে সেই গানটা, আমাদের অনেকেরই আছে এই হাততালিটা দিতে জানি কিন্তু হাততালিটা দিচ্ছি না, জয় রাধে করার সময় ঠিক তালে হাততালি দিতে জানি কিন্তু দিচ্ছি না, কেন দিচ্ছি না? পরমদয়াল শ্রী ঠাকুর ভাববাণীতে বলেছেন যে এই হাততালি দিলে নাকি সব কিছু ঠিক হয়ে যায়। হাততালির সাথে অনেক কিছু জড়িত আছে, আপনারা হয়তো আমার থেকে আরও বেশি জানবেন, তাই হাততালিটা দিতে হবে। শ্রী ঠাকুর বললেন, অন্ধকারে যখন তোরা পথ চলবি হাততালি দিয়ে দিয়ে চলবি, দেখবি যা কিছু বাধা আছে সব সরিয়ে যাবে। এরকম করে পরমদয়াল শ্রী ঠাকুর বলেন। জয় রাধের সঙ্গে হাততালি দেওয়াটা আমরা ঠাকুর বাড়িতেও দেখে এসেছি, আমরা বাড়িতেও হাততালি দিই, কিন্তু অনেকেই হয়তো একসাথে পরিবারের অনেকেই বসে আছি, সবাই মিলে একসঙ্গে প্রার্থনা করছি, জয় রাধে যখন হচ্ছে তখন হাততালি দিচ্ছি না, কিংবা কোনো গান হয়তো হাততালি সহযোগে আছে তখন হাততালি দিচ্ছি না। এই দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই হাততালি দিবার সাথে সাথে
মনের একটা সম্পর্ক আছে, একটা যোগ আছে, আর এইটা করলে আমাদের মন ভালো থাকে। তাই হাততালিটা দিতে হবে, এটা আমাদের অনেক পরিবর্তন করতে সাহায্য করে। এটা দেখালো সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট দেখুন, প্রার্থনা। পরমদয়াল শিশির ঠাকুর বললেন, কেমন প্রার্থনায় মানুষ ক্লান্ত হয়ে যায়, আমার জীবন পরিবর্তন করে দাও, আমি যাতে পরীক্ষায় ভালোভাবে পাশ করি, আমার এটা চাই, আমার ওইটা চাই, আমার টাকা নেই, আমার ঘর নেই, এই সমস্ত নেই 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 নেগেটিভ প্রার্থনা করতে করতে নিজের মন তো খারাপ হয়, তার সাথে সাথে আমরা ঠাকুরের মনটাকেও খারাপ করে ফেলি। তাই আমাদের চিন্তা করা উচিত, ভাবনা করা উচিত, কীভাবে প্রার্থনা করতে হয়। কোনো মতেই কোনো সকাম প্রার্থনা পরমদয়ালের কাছে করা উচিত নয়। যখন আমরা আমাদের স্বার্থের জন্য প্রার্থনা করব, তখন শেষ পর্যন্ত এই প্রার্থনা করতে করতে আমরাই ক্লান্ত হয়ে যাব আর ঠাকুরকেও ক্লান্ত করব। কারণ ঠাকুর বললেন যে স্বার্থের ঘানি টানতে টানতেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে, শেষ পর্যন্ত আর করার কিছু থাকে না। তার জন্য প্রার্থনার দিকটা খেয়াল করতে হবে, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, ঠাকুর তোমার দয়ায় আমার জীবন অভিষিক্ত হোক, তোমার অনুগ্রহের পথে আমার জীবন সঞ্চারিত হোক, তোমার স্বার্থই আমার স্বার্থ, তোমার ইচ্ছাই আমার ইচ্ছা, তোমার চাওয়ার প্রতি আমি গুরুত্ব দিয়ে চলছি, চলবো নয় চলছি, এই রকম পজিটিভ প্রার্থনা। আমার কাছে কোনো নিষ্কাম প্রার্থনার যদি সুযোগ থাকে, আমি অবশ্যই প্রার্থনা, যখন ঠাকুরের কাছে জোহাত করে প্রার্থনা করছি, তখন সেই নিষ্কাম প্রার্থনা আমি করব। এটা করলেও আমাদের নিষ্কাম প্রার্থনা করা হয়, তাই এই প্রার্থনায় নিজের মঙ্গল হয়। তাই প্রার্থনা করলে ধীরে ধীরে খারাপ অভ্যাসটা আমাদের পরিবর্তন হতে থাকে। পরের পয়েন্ট, নাম ধ্যান। রেগুলার সঠিক সময়ে নাম ধ্যান করাটা খুবই জরুরি। নাম ধ্যান না করলে আমাদের শরীর ভালো থাকে না, তাই নাম ধ্যান করতে হয়। নাম ধ্যান যেমন পারি তেমন করব। আমার মনোযোগ আসে না, আমার মনে যত সব ওলটপালট চিন্তা এসে ঘিরে ধরে আমাকে নষ্ট করে দিচ্ছে, আমার যত টাকার চিন্তা, অভাবের চিন্তা, নাম ধ্যানের সময় আমি কার সাথে কি খারাপ ব্যবহার করেছি, সব কিছু এসে যেন আমাকে জাপটে ধরে ধরে ধরুক। ঠাকুর বললেন, তোমার সামনে যা আসে দেখবে, তোমার কানে যা আসে শুনবে, মুখে যা আসে বলবে, গোড়ার কথা ইষ্ট, নাম ধ্যান করবে কিন্তু মনোযোগ এলো না, এই দিকে লক্ষ্য রেখে করো না, যা হচ্ছে হোক তুমি বসে যাও। পরম পূজ্যপাদ শিশি বরদা বললেন, এক মিনিট হলেও ঠাকুরের কাছে সময় দিয়ে বসতে হয়। সারা দিনে এক মিনিট আমি ঠাকুরকে টাইম দিতে পারবো না? অবশ্যই পারবো। নামে বসতে হয়, নামে বসে ইষ্টের চাহিদার কথা চিন্তা করতে হয়, ইষ্টের কথা চিন্তা করতে হয়, আমি তার চাহিদা পূরণ করতে পারছি, কতটা এগালাম, এই সব কথা চিন্তা করতে হয়। এরপর আসি প্রার্থনা। প্রার্থনা করতে হয় সঠিক সুরে, যেমনভাবে ঠাকুর বিনতি প্রার্থনার সুর দিয়েছেন, এইভাবে বেতাল যাতে না হয়, ঠিক ঠিক তালে যাতে আমরা করতে পারি যতটা সম্ভব। হয়তো সকলেই সবটা পারি না, পেরে উঠি না, কিন্তু তবুও যতটা সম্ভব আমাদের প্রার্থনা করতে হয় মন দিয়ে। টাইমটাকে গুরুত্ব দিতে হয়, ঠাকুর যেমন টাইম নির্দেশ করে গেছেন সেই টাইমেই বসতে হয়। সঠিক সময়ে প্রার্থনা করার ফলে নিজের মধ্যে একটা সত্যি সত্যি ব্যক্তিত্ব ফুটে ওঠে। আমরা ব্যক্তিত্ব আলাদাভাবে ফোটানোর চেষ্টা করি যে কীভাবে আমাদের পার্সোনালিটি আমরা নিজেরা তৈরি করব, কিন্তু প্রার্থনা সকাল সন্ধ্যা যে ব্যক্তি প্রার্থনা করে তার ব্যক্তিত্ব আপনা আপনি ফুটে ওঠে। নতুন করে ফোটানোর জন্য কোনো কিছু আলাদাভাবে করতে হয় না। তাই সকাল সন্ধ্যে প্রার্থনা করলে অনেক বিপদও কাটে আর যত সমস্ত ভালো অভ্যাস সব কিছু আয়ত্ত হতে থাকে। এরপর পরমদয়াল শিশি ঠাকুরের বলা সেটি হলো ভরসা। অ্যাকচুয়াল যে বিশ্বাস সেটা কখনোই টলে না। আমার ঠাকুর আছেন, সব চিন্তা তার, আমি করব শুধু তার চাহিদা পূরণ, ব্যাস। এই নিশ্চিন্ত, এই ভরসা, এই বিশ্বাসটুকু রাখতে হয় আর সব সময় তাকে স্মরণ করতে হয়। এই রকম করলে 10 দিন করে দেখুন আপনার অভ্যাস পাল্টাবেই, আপনি একটা নতুন জীবন পাবেন 10 দিনের মধ্যেই, এটা সম্ভব। এটা করে আপনি দেখুন, তারপর আপনি নিজেই ভাববেন যে সত্যি সত্যি ঠাকুরের কথাগুলো শুধু কথাই না, শুধু বইয়ের মধ্যে বন্ধ থাকা বাণী না, এগুলোকে সত্যি সত্যি মাথায় নিয়ে চলতে পারলে মানুষ কতটা পরিমাণ পরিবর্তন হতে পারে, নিজেকে কতটা পরিমাণ পরিবর্তিত করতে পারে, আর এর ফলে একটা মানুষ কি থেকে যে কি তৈরি হয় সেটা দেখলেও অবাক লাগে। তাই চলুন আমরা সকলে মিলে বইয়ের মধ্যে বাণীগুলোকে বন্ধ না রেখে এগুলো নিজের মধ্যে
আনবো, নিজেই অভ্যাসগুলোকে আয়ত্ত করে দেখব, অবশ্যই পারবো। তার আশীর্বাদ যদি আমাদের উপরে থাকে আমরা সব কিছু পারবো, আর তাতে তিনিও খুশি হবেন। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের ইচ্ছায় চলুন। জয়।